নমস্কার বন্ধু, আমরা সমকাজী সমবেদনের দাবিতে SSK MSK পার্শ্ব শিক্ষকরা প্রায়ই বলে থাকি যে সমকাজে সমবেদন দিতে হবে, কিন্তু আমরা কি সত্যি এটা আইনগতভাবে সঠিক দাবি করছি না এটা অসাংবিধানিক, সেই বিষয়টাই কিন্তু ব্যাখ্যা করেছেন বিশিষ্ট পার্শ্ব শিক্ষক নেতৃত্ব, এবং যিনি নিজে অলরেডি দুটো কেস করেছেন হাইকোর্টে, সেই ব্যাপারে তিনি কিন্তু যথেষ্টই সচেতন এবং অভিজ্ঞ শিক্ষক মনে তিনি কী বললেন, এবং বিশেষ করে আগন্তুক সংগঠককেও তিনি কী বললেন SSK MSK কেসের ব্যাপারে কী বললেন, এই কেস এর ব্যাপারটাই আপনাদের শোনাবো এবং আপনারা অবশ্যই বিষয়টা শুনে অনুধাবন করার চেষ্টা করুন। সমবেতনের দাবি যারাই করবে, যদি রেগুলারাইজেশন না হয় তার ব্যাপারে কিন্তু সেটা সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাবে, আইনগত বাধা রয়েছে। সুতরাং আমি সমকাজে সমবেতনের দাবিকে নস্যাৎ করে দিচ্ছি। কেউ সমকাজে সমবেতনের যারাই দাবি করবে তারাই হচ্ছে আপনার একটা জায়গায় গাড্ডায় পড়ার সম্ভাবনা প্রবল। সুতরাং আমি আইন, ভারতীয় সংবিধান এবং আইন তাকে মান্যতা দিয়েই বলবো, যারা সমকাজে সমবেতনের দাবি করতে চাইছেন, অর্থাৎ আমাদের সহযোগী সংগঠন যারা আছেন তারাও সমকাজী সমবেতনের দাবি করছেন, এখন বর্তমানে করছেন, কিন্তু তারা একটা সময় ক্ষমতায় ছিলেন তখন কিন্তু তারা দাবি করেননি। সমকাজী সমবেতনের বেতনের দাবি করা মানেই তাদের যে মূল যে দাবি সেই দাবিটাকে আইসোলেশনে পাঠিয়ে দেওয়া। সুতরাং আইসোলেশনে আমাদের দাবি আইসোলেশনে পাঠানোর জন্য আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলবো যে পশ্চিমবঙ্গের যারা অবহেলিত শিক্ষক MSK SSK টোটাল যারা আছেন আমাদের মতো এই রেঞ্জে আছেন, তারা যেন সমকাজে সমবেতনের দাবি থেকে সরে আসেন, এবং তারা যেন একটাই কথা বলেন, সুপ্রিম কোর্টের 26/10/2016 যে ভার্ডিক্ট, সেই ভার্ডিক্ট অনুযায়ী তারা ইনিশিয়াল স্টেপ ফর পেমেন্ট উইথ গ্রেট পে, অর্থাৎ বেতন কাঠামো, এই বেতন কাঠামোর দাবিতেই যেন অনার থাকেন। যারা অনার থাকবেন তারাই মানে কল্যাণ পরিস্থিতি দেখতে পাবেন, আর অন্যরা শুধুমাত্র এই এই দাবিটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে, অবহেলিত মানুষদেরকে নিয়ে রাজনীতি করতে চাইছে। যদি তারা রাজনীতি করতে চান তাহলে তারা করতে পারেন সমকাজের সমবেতনের দাবি নিয়ে, আর যদি মনে করেন যে মানুষের কল্যাণ করব তাহলে এই সমকাজের সমবেতনের দাবি থেকে সরে আসতে। আচ্ছা ভালো, মইদুল আমার খুব কাছের মানুষ, সুতরাং আমি তাকে অনুরোধ করবো এবং মতন ব্যক্তিগতভাবে অনুরোধ করবো, এই এই জায়গায় আইনগত বাধা রয়েছে, আর আমি ওই কাউকে আমি ছোট করতে রাজি নই, কারণ আমি নিজে ছোট করার পক্ষপাতী না। যে কেউ যে কোনো আন্দোলনের সঙ্গে যুক্ত হতে পারে, মানে যে কেউ আন্দোলনকে সাপোর্ট করতে পারে, ভারতীয় গণতান্ত্রিক পরিকাঠামোতে করতে পারে। সুতরাং আমার এই মজদুরের প্রতি এইটাই আমার সাজেশন, যেন তারা সমস্ত স্তরের পার্শ্ব শিক্ষক বা MSK SSK যারা আছে তাদেরকে নিয়ে যেন বেতন কাঠামোর দাবিতে সোচ্চার হয়। সুতরাং বেতন কাঠামো পাওয়াটা খুব সহজ, সমকাজী সমবেতন পাওয়াটা অত্যন্ত কঠিন, এবং সেটা আইন বহির্ভূত, সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের বহির্ভূত। সুতরাং সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে গিয়ে আপনি যদি অবমাননা করেন তাহলে সেটা কি হবে না হবে তার উত্তর আপনিই বলতে পারেন। অতএব বন্ধু, বিরোধীদের জন্য বিরোধী ব্যাপারটা নয়, তাই সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে হবে যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী কিন্তু এই সমস্ত অস্থায়ী ভিত্তিক যারা, চুক্তিভিত্তিক যারা আছে, যারা প্রজেক্টের মধ্যে আছে, এরা কিন্তু কখনোই সমকাজে সমবেতন দাবি করতে পারে না, এবং সেটা কিন্তু যদিও হয় সেই কিন্তু মামলা কখনোই আসবে না, এবং আজ পর্যন্ত এরকম ধরনের শিক্ষকদের ক্ষেত্রে কখনোই আসেনি, সেটা আমরা বিহারের ক্ষেত্রে দেখেছেন। তাই এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা মূল ব্যাপার, আমাদের কিন্তু কনসেপ্ট বা পে বা একটা পে স্ট্রাকচারের মধ্যে আনা, এটা আমরা দাবি করতেই পারি, এই বিষয়টাকে নিয়ে আমাদের জোরদার উত্থাপন করা দরকার, দাবিতে উত্থাপন করা দরকার। তাই এই বিষয়টা আপনাদের সকলকে ভাবার জন্য অনুরোধ করছি। আমি একজন ইউটিউবার হিসেবে আমি যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি, এখানে কিন্তু উৎসাহ দেওয়ার চেষ্টা করি, সকলকে এগিয়ে আসার চেষ্টা করি, আশাব্যঞ্জক খবর তৈরি করার চেষ্টা করি, যে ক্ষেত্রে কিন্তু এগিয়ে আসতে পারে। আমরাই কিন্তু সর্বপ্রথম প্যাপ নিয়ে একটা জনসমক্ষে তুলে ধরেছিলাম, এবং সেটা নিয়ে কিন্তু এখন সকলে তাকিয়ে আছে। আগামী দিনেও কিন্তু শিক্ষক আন্দোলনের মানে ফলস্বরূপ হিসাবে বা মানুষকে উৎসাহিত করে এগিয়ে নিয়ে আসার ব্যাপারে এই চ্যানেল কিন্তু এগিয়ে যাবে। অনেকেই হয়তো নিন্দা করছেন, তাদেরকে বলবো যে আপনারা যদি খারাপ লাগে অবশ্যই দেখবেন না, আর ভালো যাদের লাগছে অবশ্যই দেখছেন, এবং তারা হাজার হাজার ভিউয়ার্স আমার পক্ষে আসছে এবং খুব ভালো লাগছে। সত্য কথা আমি তুলে ধরে যাচ্ছি, সেটা রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকারের পক্ষে হোক, শিক্ষকদের পক্ষে হয়ে কথা বলবো, এবং যারা অবহেলিত বঞ্চিত তাদের সাথে এই চ্যানেল অবশ্যই থাকছে, এবং শেষ দিন সত্য কথা বলার চেষ্টা করবে, এবং যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত দাবি দেওয়া মিটছে তার সত্য ঘটনা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবে, এবং মিডিয়াও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং উৎসাহিত করতে পারে, কঠিন সময়েও কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়ে সেইগুলোকে তথ্যগুলোকে তুলে আনতে পারে। তাই সকলে দেখতে থাকুন টুথ নিউজ। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন।